তাজনেহার আপু এই নিজের বিশ্ববিদ্যালয় থেকে সংবর্ধনা পেলেন, সেই অনুভূতির জায়গা শুনবো, তার আগে শুনতে যে পড়াশোনাটা কেমন চলে? পড়াশোনা মোটামুটি, মানে কন্টিনিউ ব্যস্ত থাকি যার জন্য ক্লাস করতে পারতেছি না, খুবই মানে কি বলবো ভালো লাগতেছে, অনেক ভালো। আশা করতে পারিনি যে এরকম একটা আয়োজন করবে ইউনিভার্সিটি। তারপর জোসি ভাই ফোন দিয়ে বলছে যে এরকম একটা সংবর্ধনা অনুষ্ঠান করতেছি, তোমরা আসো। তো খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি ইউনিভার্সিটিকে যে এরকম একটা আয়োজন করার জন্য। আপনি কোন ইয়ারে পড়ছেন এখন? আমি বিবিএ থার্ড ইয়ারে। বিবিএ থার্ড ইয়ারে, ওকে। এখন পর্যন্ত ভালো যাচ্ছে, পড়াশোনার জায়গাটা তো ভালো যাচ্ছে, তারপর আবার খেলাধুলা দুটো মেইনটেইন করে পারছেন? ওইটুকু ভার্সিটি আমাদেরকে হেল্প করে, যেমন কন্টিনিউ তো ক্লাস করতে পারতেছি না, যার জন্য একটু কনসিডার করে ভার্সিটি। কনসিডার করে, সাজেশন পান পরীক্ষার আগে? মোটামুটি মোটামুটি, ওকে। এবারে বিশ্বকাপের কথা যদি আমি চলে যাই, বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে আপনার নিজের ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? আসলে বিশ্বকাপে আমার ফার্স্ট টাইম, আমি ইন্টারন্যাশনাল ম্যাচে আমি ফার্স্ট ওয়ার্ল্ড কাপে আমি ওরকম করে আসার কিছু করতে পারি নাই, নিজের আশাই মানে বাংলাদেশ তো দিতে পারি, নিজেরই পারফরমেন্সটা আমি যে শো করতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট ডে চেষ্টা করব ভালো কিছু করার। এবারে বিশ্বকাপে আপনাদের পারফরমেন্সের জায়গাটা যদি একটু আলাদা করে বলি, সেটা হচ্ছে যে এবারে প্রথমবার বিশ্বকাপ মঞ্চে কোনো ম্যাচ আসলে আপনারা জিততে পেরেছেন? না, এর আগেও একটা ম্যাচ জিতেছি বিশ্বকাপে। বিশ্বকাপে এর আগেও বিশ্বকাপে, ওকে, ঠিক আছে। এবার স্কটল্যান্ডের সাথে ম্যাচ হচ্ছিল, আপনারা জিতেছেন। তাই এরপরে আমি যদি ইংল্যান্ডের ম্যাচের কথা বলে থাকি, সেই ম্যাচটা কি মনে হয়? কারণ সেই ম্যাচটাতে মনে হচ্ছে যে আপনারা খুব কম রানের মধ্যে আটকাতে পেরেছিলেন ইংল্যান্ডকে, বা একটা জয়ের সম্ভাবনা ছিল, সেটার কি একটা আফসোস আছে? আফসোস বলবো না, এটা খেলার মধ্যে হতে পারে, গোল বলের খেলা, কিন্তু আমরা আরেকটু যদি বেটার ক্রিকেট খেলতে পারতাম আমরা তাহলে ম্যাচটা উইন করতে পারতাম। ওকে, আর পড়াশোনা এবং হচ্ছে খেলাধুলা দুটাই আশা করি খুব ভালো যাচ্ছে। এটার সাথে সাথে আপনার ব্যক্তিগত জীবনে অনুপ্রেরণার জায়গাটা আসলে কে বেশি করেন, আপনার বাবা মা বা আদার্স কেউ? ফ্যামিলি তো সবসময় সাপোর্ট করে আসতেছে, আর জোসি ভাইকে অবশ্যই ধন্যবাদ দিতে চাচ্ছি, উনি আমার অনুপ্রেরিত করতেছে। কারণ হচ্ছে মাঠে যখন আমি একাডেমিতে উনি প্র্যাকটিস করতো আমিও যেতাম, উনি আসতো, আমার কখনো কোনো কিছু ভুল হইলে উনি আমাকে দেখাই দিত, এবং উনি আমাকে একটা ব্যাটও গিফট করছিল আমার খেলা দেখে। উনি বলতো যে তুই একদিন ন্যাশনাল টিমে খেলবি, উনি আমাকে খুবই অনুপ্রেরিত করতো এবং যে কোনো ইস্যু হেল্প করে আমাকে জোসি ভাই। আপনার ন্যাশনাল টিমের যাত্রাটা খুব বেশি দিন হয় নাই যে হয়েছে, তা সেই জায়গা থেকে আসলে আপনার চিন্তাটা কি, যে কতদিন বা আপনি আসলে দলেরকে সার্ভিস দিয়ে যেতে চান এবং ভালো কিছু করতে চান? যতদিন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো, বাংলাদেশে দিতে পারবো, চাই ভালো কিছু করতে চাই আর কি, ভালো একজন ব্যাটসম্যান হিসেবে ভালো কিছু দিতে চাই। আপনি যেহেতু ওপেনার বাংলাদেশে? না না, আমি ওপেনার না, আমি মিডল অর্ডার। মিডল অর্ডার ব্যাটসম্যান, ওকে। মিডল অর্ডার ব্যাটসম্যানও কিন্তু একটা বড় দায়িত্ব থাকে। আমরা দেখে থাকি টি টোয়েন্টির ক্ষেত্রে যে বিষয়টা হয়ে থাকে, যে শুরুর দিকে যদি দ্রুত কিছু উইকেট বাংলাদেশের ক্ষেত্রে পড়ে যায়, পরে কিন্তু মিডল অর্ডারই আসলে মানে আর কি তারাই দায়িত্বটা কাঁধে নেয়। তা সেই জায়গা থেকে কতটা কাঁধে এখন পর্যন্ত নিতে পেরেছেন? খুব বেশি ম্যাচ খেলা হয় নাই, আমি ওয়ার্ল্ড কাপে তিনটা ম্যাচ খেলছি, আমি যতটুকু সুযোগ পেয়েছি কিন্তু আমি ফিনিশ করতে পারিনি।